কার্গিলে অভিযান চালানোর অফিসারের হাত ধরেই রাফায়েল উড়বে ভারতে। ভারতের জন্য তৈরি রাফায়েল উড়াবেন ভারতীয় বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার। ভারতের জন্য বিশেষ সফটওয়্যার দিয়ে ওই রাফায়েল জেট বানিয়েছে ফ্রান্সের ডেসল্ট এভিয়েশন। এই বায়ুসেনা অফিসারই 1999 কার্গিলের যুদ্ধে টাইগার হিলে অভিযান চালিয়েছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি, শত্রুপক্ষকে সাফল্যের সঙ্গে আটকে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবারই এই রাফায়েল ওড়ানোর কথা এয়ার মার্শাল নাম্বিয়ারের। এই রাফায়েলে থাকছে ইসরায়েলের কমিউনিকেশন সিস্টেম, একটি লো ব্যান্ড জ্যামার, ডেকয় সিস্টেম, আধুনিক ইঞ্জিন। এই রাফায়েল জেট ভারতীয় বায়ুসেনার সদস্য হলে স্বাভাবিকভাবেই শক্তি বাড়বে ভারতের। দ্য হিন্দু পত্রিকার রিপোর্ট অনুযায়ী নতুন রাফেল ফ্লিটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। হরিয়ানার অম্বলা ও পশ্চিমবঙ্গের হাসিমারায় থাকবে এক স্কোয়াড্রন রাফায়েল। একটি স্কোয়াড্রনে থাকে 18টি ফাইটার জেট। পাক সীমান্ত থেকে মাত্র 220 কিলোমিটার দূরে অম্বলা এয়ারফোর্টেই প্রথম দফায় আসবে রাফায়েল। এই এয়ারফোর্স স্টেশনেই রয়েছে জাগুয়ার। রাফেল রাখার জন্য সেখানে তৈরি হচ্ছে বিশেষ ধরনের হ্যাঙ্গার। এর জন্য সরকার 400 কোটি টাকা খরচ করছে। ভারত থেকে আগেই 6 সদস্যের একটি টিম পাঠানো হয়েছে ফ্রান্সে। রাফেল উড়ানোর পাঠ নিয়ে আসবেন তারা। পাইলট, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান সহ 6 জন রবিবার রওনা হয়েছেন। এরপর আরও টিম পাঠানো হবে। এই টিমই রাফেল উড়িয়ে আসবে ভারতে।